নলবাৰী জিলাৰ মুকালমুৱাত হাছিনা চেলছ পইণ্ট নামেৰে এক বিপণীৰ উদ্বোধন। বিপণীখন মুকলি কৰে নলবাৰী জিলাৰ জিঅ' চেণ্টাৰৰ মেনেজাৰ দীপাংকৰ গুপ্তাই। বিপণীখনত জিঅ' ৰিচাৰ্জ, চিম কাৰ্ড, জিঅ' মোবাইল ফোন আদিৰ লগতে মোবাইল চিমৰ সকলো ধৰণৰ সা সুবিধা পোৱা যাব বুলি জানিবলৈ দিয়ে হাছিনা চেলছ পইণ্টৰ স্বত্বাধিকাৰী আব্দুৰ ৰাজ্জাকে। বিপণীখনৰ উদ্বোধনী অনুষ্ঠানটোত নলবাৰী জিলাৰ জিঅ'ৰ বিষয়ববীয়াসকলৰ লগতে মুকালমুৱা অঞ্চলৰ বহুকেইজন জ্যেষ্ঠ লোক তথা অঞ্চলটোৰ ৰাইজ উপস্থিত থাকে। আজ হম হাছিনা সিল পইণ্ট কা জো বিজনেস কা এক্সটেনশন কিয়া হ্যায় আব্দুল রাজ্জাক নে, কাফি আচ্ছা বিজনেস কিয়া হ্যায় উসনে, মতলব ছোটে সে করকে বড়া রহা হ্যায়, মতলব সহি তরক্কি কর রহা হ্যায়। ইয়ে সব কি হম শুভকামনায় দেনা চাহেঙ্গে অর ইয়েহি কামনা করেঙ্গে কি ইয়ে ডিস্ট্রিবিউটর সে অর আগে বহুত সারি চিজে করকে অর বিজনেস কো বড়া করেন, হামারি ইয়েহি শুভকামনায় হ্যায় আব্দুল রাজ্জাক কো। হ্যাঁ, পাবলিক কে লিয়ে তো বহুত সুবিধা রয়েগা, দূর দরাজ সে গাঁও সে হ্যায় যা কুছ ভি হ্যায়, মতলব লোগোকো জো সুবিধা গুয়াহাটি মে জানে পড়তা থা অর দূর দরাজ কে টাউন মে জানা পড়তা নলবাড়ি, আবি মুকালমা মে ইয়ে সব সুবিধা মিলেগা তো কাফি আচ্ছা হ্যায়। মানে আমার আমার আব্দুল রাজ্জাক হাসিনা সেল পয়েন্ট নতুনকে জিওর ডিস্ট্রিবিউটর হয়েছিল, খুব ভাল কাম করেছে, আগবাহি লৈ আহিছে মুকালমা ঠাইখন। আগত আমার সাগরদা আছিলে, তেখেত মুকালমুৱা টাউনখন খুব ধুনিয়াকে কাস্টমারের হাতত সিম দিয়ালেগে। 4G এটা ডাঙর রিভলিউশন আছিলে, মানুহ কতিয়া গম পোৱা নাছিলে যে 4G খন ইমান ডাঙর সাকসেস হব বলি, কিয় মানুহে তেতিয়া আমি কথা পাতো ডাটা তেতিয়া 250 টাকা বিকে 1 GB, 1 GB তেতিয়া 250 টাকা কি আমি পাইছিলো। তাৰপিছত জিও অহাৰ পিছত ডাটা চাৰিফালে কৰি দিলে, ডাটা অহাৰ পিছত কি হ'ল, আজি এমাজন ধৰক, ফ্লিপকাৰ্টে কওক বা অন্য অন্য ঠাইত আপোনাৰ ওলা উবেৰ বিভিন্ন হোটেলৰ এপ কওক, মানুহে ফেচিলিটিজবোৰ পাইছে আজি জিও অহাৰ কাৰণে। তো আগন্তুক দিনত আমাৰ 5G আহিব, যিটো বৰ্তমান যিটো আমাৰ মুকেশ আম্বানী এম ডি মুকেশ আম্বানীয়ে 88,000 crore প্রায় 88,000 crore ফাইভ জিত লগাইছে, যেটো হাইয়েস্ট বিডিং আছিল অল ওভার ইন্ডিয়াত। 700 মানে যেটো আমার গাঁৱৰ ফালে ডেভেলপ কৰিব কাৰণে, গাঁৱৰ হস্পিটাল ডেভেলপ কৰিব কাৰণে, গাঁৱৰ খেতিয়কৰ কাৰণে সুবিধা দিব কাৰণে 700 MHz যেটো বেণ্ডউইথ কিনিছে, এইটোৱে এইটোৱে খালি পৰিছে 40,000 crore। তো আগন্তুক দিনক আপোনালোকে সুবিধা পাব, আশা কৰোঁ যে আমি আৰু আগবাঢ়ি যাম আৰু ফেচিলিটিজ দিব পাৰিম আপোনালোকক, এইটোৱে কামনা রাখিল। মুকালমুৱাৰ পৰা সাদিকুর রহমানৰ ৰিপৰ্ট, সংবাদ প্ৰহৰী।